দিল্লি ক্যাপিটালসের টিম প্র্যাকটিসে দেখা মিলেছে মুস্তাফিজ রহমানের। এই প্র্যাকটিসে তার সঙ্গে আরও ছিলেন প্রোটিয়া সুপারস্টার লুঙ্গি সানি এনগেডিও। তবে এই প্র্যাকটিস সেশনটা কোনো ম্যান্ডেটরি প্র্যাকটিস সেশন ছিল না, এটা ছিল ঐচ্ছিক অনুশীলন পর্ব। মূলত মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হয়েছেন গত 25শে মার্চ, কিন্তু এর পরবর্তীতে আইপিএলের যে কোভিড প্রোটোকল রয়েছে সেই কোভিড প্রোটোকলের নিয়ম অনুযায়ী তাকে রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে, তাতে প্রথম ম্যাচটা তিনি মিস করেছেন। এখন সকল ব্যারিয়ার শেষ, মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। আজকে তাকে প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলনে দেখা গেছে এবং এই প্র্যাকটিস সেশনে মুস্তাফিজুর রহমান হালকা কিছু ফিল্ডিংয়ের কাজ করেছেন, লং ক্যাচিং করেছেন, আরও বেশ কিছু কাজে তাকে দেখা গেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। এদিন দলের প্র্যাকটিস সেশন না থাকলেও নিজেকে ঝালিয়ে নিতে মুস্তাফিজ নেমে পড়েন ঐচ্ছিক অনুশীলনে। মুস্তাফিজের সঙ্গে ছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি, যিনি সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ করে মুস্তাফিজের সঙ্গেই আইপিএলে পা রেখেছেন। লুঙ্গি ও মুস্তাফিজ এবার একই দলের হয়ে খেলবেন, যদিও কদিন আগেই তারা ছিলেন প্রতিপক্ষ। সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজে জয় হয়েছে মুস্তাফিজের দলেরই। তবে এবার দুই বন্ধু হয়ে মুস্তাফিজ এবং লুঙ্গি মাঠ মাতাবেন আইপিএলে একই দলের হয়ে। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে অবশ্য মুস্তাফিজ ছিলেন না, তবে এখন মুস্তাফিজও হয়ে গেছেন দলের সঙ্গী। দলের সাথে যোগ দেওয়ার পর এবার শুধু মাঠে নামার অপেক্ষায় কাটার মাস্টার। মুস্তাফিজকে আইপিএল খেলতে দেখতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও অন্তত 4 দিন। দিল্লি ক্যাপিটালস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী 2 এপ্রিল, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। 7 এপ্রিল আরেক নবাগত দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা। 10 এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। 16 এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 20 ও 22 এপ্রিল দিল্লি মোকাবেলা করবে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে। 28 এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়াও 1 মে লখনউ, 5ই মে হায়দ্রাবাদ, 8ই মে চেন্নাই এবং 11ই মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লি। 16ই মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর 21শে মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি। দিল্লি যে বিদেশিদের দলে নিয়েছে তাদের প্রায় প্রত্যেকেই বড় তারকা। মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ড এবং রহমান পাওয়েল। আগে থেকেই দলে আছেন অ্যান্ড্রিক নর্কিয়া। একাদশে অবশ্য 4 জনের বেশি বিদেশি ক্রিকেটারকে রাখার কোনো সুযোগই নেই। দর্শক, মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এর আগে যেমনটা ছিল যে সাকিব মুস্তাফিজ এই দুয়ে ভাগ হয়ে থাকতো বাংলাদেশ, কিন্তু এবার হয়তোবা বাংলাদেশের বেশিরভাগ সমর্থন চলে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের কাছে। কিন্তু মুস্তাফিজুর রহমান কতটুকু সুযোগ পাবেন দিল্লি ক্যাপিটালসের এই হাই ভোল্টেজ লাইন আপে, সেটা অবশ্যই আপনারা লিখে পাঠাবেন। আপনারা কে কী মনে করছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।